কেটে গেল, তারপরেও তৃণমূল সুপ্রিমোর কাছ থেকে এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবং এই প্রসঙ্গ টেনে এনে কিন্তু এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তাপস রায়। অবশেষে তিনি ইস্তফা পত্র জমা দিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে, এবং সেখান থেকে বেরিয়ে এসে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবং এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটাও শোনাবো, তবে আরো একবার জানাবো আপনাদেরকে, ইস্তফা পত্র জমা দিয়েছেন তাপস রায়, বিধায়ক তাপস রায়, তৃণমূল বিধায়ক তাপস রায় বর্ষীয়ান নেতা ইস্তফা পত্র জমা দিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফা পত্র জমা দিয়েছেন, এবং বিধানসভা থেকে বেরিয়ে এসে তিনি একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। তাপস রায় পুরনো কংগ্রেসের কর্মী, আমি যখন ছাত্র ফেডারেশনের রাজ্যের সম্পাদক ছিলাম তার একটু আগে থেকে, উনি আমার ছিল সিনিয়র, তার একটু আগে থেকেই উনি ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি, রাজনৈতিক ভাবে আমার প্রতিপক্ষ, কিন্তু রাজনৈতিক কর্মী, তিনি দল ছাড়ছেন, বিধায়ক পদ ছাড়ছেন, এটা ভালো লাগবার কথা নয়। আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজনৈতিক কর্মীরা, রাজনৈতিক মানুষেরা তারা তৃণমূলে নেই, তারা তৃণমূলে থাকতে পারছেন না। তৃণমূল এখন লুঠেরাদের পার্টি, সার্কাস পার্টি, যে যত বড় নেতা সে তত বড় চোর। এইরকম একটা জায়গায় যখন তৃণমূল কংগ্রেসে এসে দাঁড়িয়েছে, তখন পুরনো কর্মীদের সে দলে কোনো মূল্য নেই। তখন শাজাহানদের দল, শুভ হাজরাদের দল, অনুব্রতদের দল, এই দলে জ্যোতিপ্রিয় মল্লিককে মানায়, এই দলে ভাইপোদের মানায়, কিন্তু রাজনৈতিক কর্মীদের তৃণমূল কংগ্রেসে আর কোনো জায়গা নেই। তারা গ্রাম স্তর পর্যন্ত ধাপে ধাপে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন। দেখুন, কে কার ব্যাপারে মুখ খুলবেন আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে সম্পদ শাজাহান, সম্পদ তাপস রায় নয়। তাপস রায় রাজনৈতিক কর্মী, তবে তাপস রায়ের গুরুত্ব নেই, কিন্তু শাজাহানরা লুঠের বাহিনী টাকা যোগান দেবে কালীঘাটে, তাদের মূল্য বেশি। পুরনো তৃণমূলের কর্মী যারা বা কংগ্রেসের কর্মী যারা, তাদের তৃণমূলে কোনো মূল্য নেই। এখন তৃণমূলটা লুঠেরাদের দল, এই যে কথাটা আমরা বলতাম, তাপস রায়ের কথা সেটা আরো স্পষ্ট হলো।